চলো চলো পার্কে যাচ্ছ, চলো আস্তে আস্তে দৌড়িও না মামা। তো আমি আর বৃষ্টি বেরোলাম, যাচ্ছি হচ্ছে আমাদের দুর্গা মন্দিরের যে পার্কটা আছে ওখানে যাচ্ছি। অনেক দিন বাদে বেরোলাম, আজকে বৃষ্টি তাড়াতাড়ি ঘুমিয়েছে, স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও গেছে, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যা লাগার আগে একটুখানে নিয়ে যাই পার্কে খেলতে, আর আসার সময় ফুচকা টুচকা খাইয়ে নিয়ে চলে আসবো, এরকমই প্ল্যান করে। হাই চলো, আমাদের মন্দির ঠিক দৌড়াবে না, আস্তে আস্তে যাও। হ্যাঁ তোমার পেছনে দড়িটা খুলে গেছে, তাও আটকে দি, আটকে দি। খুব হ্যাপি, আচ্ছা চলো। অনেকদিন বাদে এসেছে তো, চলো। পুরো কাদায় ভর্তি, মানে খেলবে কি বাচ্চারা, মাটি ফেলেছে, কাদায় কাদায় ভরে গেছে। কাদা তো, দাঁড়াও দাঁড়াও আমি যাই, সব কাদায় ভর্তি ওইদিকে, এটাই একমাত্র একটু মানে কাদা নেই আর কি, এখানে যেহেতু বাচ্চা চড়ছিল সেই জন্য বৃষ্টিকে এটাতেই বসিয়েছি। দুটু এত দিন বাদে পার্কে এলাম কিন্তু ও ঠিক করে চড়তে পারছে না, এখানে মাটি ফেলা হয়েছে, কারণ একটু উঁচু হবে আর কি, জল পড়ে না এই কাদা কাদা হয়ে যাচ্ছিলো, এরপর বালিও ফেলবে, তো আজকে আবার বৃষ্টিও হয়েছে যার ফলে আরও বেশি কাদা কাদা হয়ে গেছে। যাই হোক একটুখানি এখানে চড়ে নিই, আর তারপরে একটু দুর্গা মন্দিরে যাবো প্রণাম করে, তারপর ওকে একটু ঘুরিয়ে টুরিয়ে ফুচকা আইসক্রিম খাইয়ে বাড়ি নিয়ে যাবো। তো আমরা মন্দিরে এলাম, আর সামনের সপ্তাহে আছে হচ্ছে, সামনের সপ্তাহে কি রবিবারে আছে হচ্ছে রথ, তো এখানে প্যান্ডেলও হয়েছে রথের জন্য, মেট্রোপল জন্য খুব ভালো রথ হয়, আমরাও প্রত্যেকবার রথের সাথে বেরোই, তবে এবার বোধহয় হবে না কারণ একটা ইনভিটেশন আছে। নমস্কার, চলো পড়বে, কি পড়বে, আমিও পড়বো, কে পড়িয়ে দেবে আমাকে, আমি না না আমি পড়ছি মা, ঠিক আছে চলো, দেখতো পাপা কেমন বকে, এত আইসক্রিম খাওয়া আবার এই কোন করে সপনাশ, চলো চলো পেয়েছ মন্দিরে, মন্দিরে পুজো ঠাকুর প্রণাম করলো, পার্কে গেল একটুখানি চললো, গেছি ছটা ওপরে পুড়িয়ে দিতে, কি বলছি শোনো না, মাকে বলেছি দেখো এটা পুড়িয়ে দাও, কোলা দেখাবে আমাকে, খাওয়াবে দেখাবে, ইয়ামি, তা তুমি আমার জন্য কিনে আনি কেন, এটা কি মা এনেছে, আমি আনলাম, মেয়ে ভুলে গেছে, আমি ভুলি, না জিম করছে দিকে কোলা আইসক্রিম খাবে, মুড়ি খাও, বরফ ফ্রিজে আছে, মুড়ি খাও, মুড়ি খেতে তো ভালোবাসো, দেবে না দেবে, দুষ্ট আছে, চলো একটু চা বসিয়ে নিই, চাটা বসিয়ে আমি ফ্রেশ হতে যাব।
বাই বাই। স্কুল থেকে এসে কি এটা মা সেজেছে? ও বাবা ও বাবা 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 এটা মা, তুমি মা আমার? হ্যাঁ মা। ও মামা খেতে দাও, খিদে পেয়ে গেছি তো। কি খাবো কি খাবো মা? চলো তুমি স্নানে যাবে, সোনা খেলা হয়েছে। আর আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে, এখানে আছে ভেন্ডি ভাজা, আছে বেগুন ভাজা, এটা বৃষ্টির, এটা হচ্ছে লাউয়ের তরকারি যেটা বড়ি দিয়ে, আর এদিকে আছে পার্শে মাছ যেটা বেগুন দিয়ে হয়েছে। রান্না দিদি রান্না করে দিয়ে চলে গেছে, আর বৃষ্টি স্কুল থেকে চলে এসেছে, এসে ও স্নানে গেছে। পুনম দিদিকে বললাম একটু দেখে রাখো, মানে পুনম দিদি স্নান করে দেবে। স্নানে নাম করে আমি এবার বেরোলাম, ও বাথরুমে গেলে পরে মোটামুটি এখন 15 মিনিট ধরে জল নিয়ে খেলবে, তারপরে গিয়ে স্নান করবে, ততক্ষণে আমি ব্যাগ থেকে ঘুরে আসবো। ব্যাগ থেকে ফোন আসছে বারবার, আমার একটা পেমেন্ট আটকে যায়। অনেক সময় না ফেসবুকের যে পেমেন্টটা আছে সেটা আটকে যায় প্রত্যেক মাসে, ধরো যখন আসে তো কখনো কখনো চলে আসে অ্যাকাউন্টটা, আর কখনো কখনো আটকে দেয়। গিয়ে সাইন করে একটা ফর্ম দেয়, সেটা ফিল আপ করে সাইন করলে পরে তারপরে গিয়ে পেমেন্টটা ঢোকে। তো এই মাসে সেটাই হয়েছে আমার সাথে, ফেসবুকের পেমেন্টটা আটকে গেছে, এখন গিয়ে সাইন করে আনতে হবে, আর একটা স্টেটমেন্টও বের করার আছে, তো সেই জন্য আমি যাচ্ছি। ইউটিউবের পেমেন্ট নিয়ে কখনো এত ভুগতে হয়নি, কারণ ইউটিউবের পেমেন্ট একবার করে দিয়েছি, তারপরে 4 বছরে অটোমেটিক চলে আসে, কিন্তু ফেসবুকে একটা একটু ঝামেলা হয়। তো চলো চলেও এসেছি ব্যাংকে, আগে অ্যাক্সিস ব্যাংকে যাবো, দেন SBI তে যাবো। তো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, আর স্টেটমেন্টটা আমি তো অনলাইনেই করে নিতে পারবো নেট ব্যাংকিং থেকে, সেটা আমার ব্যাংকে গিয়ে মাথায় আসে যে হ্যাঁ আমি তো করতে পারবো নেট ব্যাংকিং থেকে, প্রিন্ট আউটের দরকার নেই। যাই হোক, ফেরার সময় অভিকের জন্য একটু পেয়ারা নিয়ে নিলাম, অভি ভীষণ পেয়ারা খেতে ভালোবাসে। এবার চলো ঝটপট যাই বাড়িতে, কি যে তাণ্ডব করছে বৃষ্টি কে জানে, একা একা, যদিও একা না পুনম দিয়ে আছে দেখার জন্য। এবার কি সুন্দর সূর্যমুখী দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এখানটায় তো আবার দুটো সূর্যমুখী, খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িতে শুধু চারদিকে রিয়েল প্ল্যান্ট দেখবে, সেটা সিঁড়ি থেকে শুরু করে, নিচ থেকে শুরু করে, ছাদ থেকে ঘরে, সব জায়গায় রিয়েল প্ল্যান্ট। খুব কমই হয়তো ফেক প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল প্ল্যান্ট ইউজ করা হয়, বেশ ভালো লাগে। রিয়েল প্ল্যান্টের ওই গন্ধটাই আলাদা হয়, বেশ ভালো। মানে আমার ঘরে ঢোকার মুখটাতে এটা ভীষণ সুন্দর সাজিয়েছে, এখানটা খুব ভালো লাগছে। কদিন আমাদের জল ছিল না অ্যাকোয়াগার্ডে, এই যে জারগুলো দিয়েছিল তারপর আর নিয়েই যায়নি, এখানে কবে থেকে পড়ে আছে আমরা ঘুরে আসার তখন থেকে। কোথায় 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 এই তো বিত্তি, বিত্তি কি দেখছে, কাঁদলো? হ্যাঁ মা ধরলে কিরিম মা, ও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে উপর থেকে ঘুমিয়ে আসছে, জাদু নেই বাথরুমে। হ্যাঁ ওর তো একটু মাকে চাই, যত বড় হচ্ছে তত মাকে চাই, মাকে চাই, মাকে চাই, সারাক্ষণ নিজের ভিডিও নিজের ভিডিও, এত এত কি, হ্যাঁ কি দেখো তুমি। তো এখানে চলছে বৃষ্টি ছোটবেলার ভিডিও, আর এখানে এই যে জল নিয়ে খেলছে, আর খাওয়া চলছে, মানে কিছু একটা ওকে দিতে হবে যাতে করে ও খায়, এত দূর থেকে আমি কি করে খাওয়াবো, একটু কাছে আসতে পারো না টুটু, তাতে খাও মা আমি চান করবো তো। লেগেছে কি এন লেগেছে, এবার খেয়ে দিয়ে ঘুমাবে। বৃষ্টি ঘুমালে পরে আমি যাই হচ্ছে, তারপরে মানে আমার যা কাজ আছে, খাওয়া দাওয়া, ভিডিও এডিট করা, 6টার সময় যেহেতু আমি ভিডিও পোস্ট করি তো তখন আমি বৃষ্টিকে ঘুম পাড়িয়ে সব কিছু করি, কিন্তু তার আগে অব্দি তুমি কিচ্ছু করতে পারবে না। মা 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 এই যে সারাক্ষণ ওর মাকে চাই দুটো। বৃষ্টিকে খাই দাই দিয়ে ঘুম পাড়িয়েছি, আর দেন আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, আমাদেরও লাঞ্চ হয়ে গেছে, ওকে তো লাঞ্চ করে চলে গেছে। যাই হোক, এই ব্লগটা আমি এখানেই শেষ করব। এখন আমার যেটা করার সেটা হচ্ছে এখন আমি ভিডিওটা এডিট করব, দেন 6টার শিডিউল করে আমি পোস্ট করে দেবো। আশা করছি যেন 6টার মধ্যে এডিট হয়ে যায়, কারণ অলরেডি 4:30 বাজে,
জানি না শেষ হবে কিনা, কিন্তু হ্যাঁ চেষ্টা করবো ছটার মধ্যে পাবলিশ করার, এখন আমি এই টাইমটাই এই জন্য বেছে নিয়েছি। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।